नमस्कार प्रिय बंधु मीडिया आपनादेर स्वागत और आपनारा देखछेन प्रिय बंधु बांगला सत्येर सन्धाने सर्वदा। आमि शुद्धशील एडिटर इन चीफ। 2021 पश्चिमबंगे निर्वाचनेर दिके ताकिये आमरा शुरू करेछि आमादेर ओपिनियन पोल। इतिमध्येई आमरा उत्तरबंगे 7टी जेला कमप्लीट करेछि। आजके आमरा अष्टम जेला मालदह निये कथा बोलबो। एर आगे आमरा कूचबिहार, आलिपुरदुआर, दार्जिलिंग, कालिम्पोंग, उत्तर दिनाजपुर, जलपाइगुड़ी और दक्षिण दिनाजपुर ये 7टी जिला कमप्लीट करेছি। आज के मालदह নিয়ে আমরা কথা বলবো। তবে সেই সমীক্ষা শুরু করার আগে বিধিসম্মত সতর্কীকরণ হিসেবে আপনাদের জানিয়ে রাখতে চাই, এই সমীক্ষা কিন্তু কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য করা হচ্ছে না। রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষ ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছেন তার একটা আভাস তুলে আনার আমরা প্রচেষ্টা করছি। মাত্র আমফান পরবর্তী এবং করোনা আবহের মধ্যে পশ্চিমবঙ্গবাসী এই মুহূর্তে রাজনৈতিকভাবে কী ভাবছেন সেটাই এই সমীক্ষায় প্রতিফলন হিসেবে উঠে এসেছে। আমরা 1 থেকে 15ই নভেম্বরের মধ্যে এই সমীক্ষার জন্য ডেটা কালেক্ট করেছি এবং মোট 30,000 মানুষের উপর এই সমীক্ষা চালানো হয়েছে। আমরা কথা শুরু করব মালদহ জেলা নিয়ে। মালদহ জেলাতে আমরা জানেন মোট 12টি আসন আছে। সেই 12টি আসনের মধ্যে 2016 সালের নির্বাচনে গোটা রাজ্য জুড়ে ঘাসফুল ঝড় চললেও কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল মালদহ থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। 2021-এ কী হবে, বিজেপি সেখানে কি করবে, সব কিছু খুঁটিনাটি আপনাদের সামনে একে একে নিয়ে আসছি। প্রথমেই আমরা শুরু করছি হাবিবপুর আসন নিয়ে। হাবিবপুর আসনে 2016 সালের নির্বাচনে সিপিএম প্রার্থী হিসেবে খগেন মুর্মু তিনি তৃণমূল প্রার্থী অমল কিস্কুকে হারিয়ে দেন। কিন্তু পরবর্তীকালে খগেনবাবু 2019 লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন এবং মালদা উত্তর কেন্দ্র লোকসভা কেন্দ্র থেকে বিজেপি তাকে টিকিট দেয়। তার ফলে তিনি সেই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন এবং তার জায়গায় সেখানে বিজেপি জোয়েল মুর্মুকে প্রার্থী করে। সেই জোয়েল মুর্মু পুনরায় অমল কিস্কুকে হারিয়ে দেন হাবিবপুর আসন থেকে। 2016 সালে চিত্রটা এখানে কি ছিল, এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 33.40%, বিজেপি পেয়েছিল 22.59%, বামফ্রন্টের ঝুলিতে গিয়েছিল 34.76%, অন্যান্য পেয়েছিল 7.20% এবং নোটাতে গিয়েছিল 2.04%। 2512 ভোটে বাম প্রার্থী এখানে তৃণমূল প্রার্থীকে হারিয়ে দেন। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 27.53%, বিজেপি 55.08%, বামফ্রন্ট 4.34%, কংগ্রেস 5.83%, অন্যান্য 6.84% এবং নোটাতে গিয়েছিল 0.38%। 53,836 ভোটের বিশাল ব্যবধানে বিজেপি এখানে তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়েছিল। কি হবে 2021-এ আমাদের সমীক্ষা অনুযায়ী হাবিবপুর আসনের ফলাফল হতে পারে এই রকম। তৃণমূল কংগ্রেস পেতে পারে 29%, বিজেপি ঝুলিতে যেতে পারে 50%, বামফ্রন্ট কংগ্রেস জোটে ঝুলিতে যেতে পারে 13%, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 7% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ হাবিবপুর আসন থেকে জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। হাবিবপুর আসনের পর আমরা কথা বলবো গাজল আসন নিয়ে, যেখানে 2016 সালে দীপালি বিশ্বাস তিনি কিন্তু তৃণমূল প্রার্থী সুশীল চন্দ্র রায়কে হারিয়ে দেন। সুশীলবাবু এটাকে কংগ্রেসে ছিলেন, কংগ্রেস থেকে 2016 নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে তিনি আসেন, তিনি কিন্তু দীপালি বিশ্বাসের কাছে হেরে যান এবং পরবর্তীকালে দীপালি বিশ্বাসও তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 2016 সালের চিত্রটা কি ছিল গাজলে দেখে নেবো এক নজরে। তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছিল 32.96%, বিজেপি 14.51%, বামফ্রন্ট 43.36%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 7.41%, নোটাতে গিয়েছিল 1.76%। 20,602 ভোটে এখানে বাম প্রার্থী হারিয়ে দেন তৃণমূল কংগ্রেসকে। 2019-এর লোকসভা নির্বাচনে কি হয়েছিল, 31.85% পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি ঝুলিতে গিয়েছিল 51.38%, বামফ্রন্ট পেয়েছিল 2.81%, কংগ্রেস পেয়েছিল 8.80%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 4.77% এবং নোটাতে গিয়েছিল 0.39%। 41,171 ভোটের বিশাল ব্যবধানে বিজেপি এখানে তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়েছিল। গাজলে কি হতে পারে 2021-এর নির্বাচনে আমাদের সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 35%, বিজেপি পেতে পারে 48%, বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে 11%, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 5% এবং নোটাতে যেতে পারে 1%। এখান থেকে বিজেপি জিততে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। গাজলের পর আমরা কথা বলবো চাঁচল আসন নিয়ে, যেখানে কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব তিনি কিন্তু সৌমিত্র রায় তৃণমূল প্রার্থী তাকে হারিয়ে দিয়েছিলেন 2016 নির্বাচনে। 2016 নির্বাচনের চিত্রটা এখানে কী ছিল চাঁচল আসনে, তৃণমূল কংগ্রেস প্রায় 23.36%, বিজেপি প্রায় 19.52%, কংগ্রেস প্রায় 53.78% अन्यान्यते झुलेते जाए 1.98% और नोटाते गिয়েছিল 1.35%। 52,368 भोटे विशाल व्यवधाने कांग्रेस এই আসন থেকে জয়ী হয়। 2019 लोकसभा निर्वाचने तृणमूल कांग्रेस पाय 29.44%, बीजेपी पाय 26.15%, बामफ्रंट पाय 6.48%, कांग्रेस पाय 34.35%, अन्यान्यते झुलेते जाए 2.75% और नोटाते जाए 0.81%। एखाने कांग्रेस निकटतम प्रतिद्वंदी तृणमूल कांग्रेसेर थेके 9,194 भोटे एगिए छिलो। कि हबे चांचल आसने 2021 निर्वाचने आमादेर समीक्षाय कि इंगित उठे आसछे? तृणमूल कांग्रेस एखाने पेते पारे 26%, बीजेपी पेते पारे 28%, बामफ्रंट कांग्रेस जोट प्रार्थी एखाने पेते पारेन 43%, अन्यान्यरा पेते पारे 2% एबं नोटाते जेते पारे 1%। अर्थात चांचल आसन थेके किन्तु जयी हওয়ার प्रबल सम्भावना रयेछे बामफ्रंट कांग्रेस जोट प्रार्थी। चांचल आसनेर पर आमरा कथा बोलबो मालदा जिलार चतुर्थ आसन हरिश्चंद्रपुर निये, जेखाने कांग्रेस प्रार्थी मोस्ताके आलम तिनि किन्तु हेभिवेट तृणमूल प्रार्थी ताजमुल होसेनके हारिये देन 2016 निर्वाचने। 2016 निर्वाचने चित्रटा एखाने कि छिलो? हरिश्चंद्रपुरे तृणमूल कांग्रेस एखाने पेयेছিল 24.52%, বিজেপি পেয়েছিল 15.05%, বামফ্রন্টের ঝুলিতে গিয়েছিল 20.39%, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 34.90%, অন্যান্যরা পেয়েছিল 4.13% এবং নোটাতে গিয়েছিল 1.01%। এই আসনে কিন্তু বামফ্রন্ট কংগ্রেস জোট হয়নি 2016 নির্বাচনে। 17,857 ভোটে কংগ্রেস এখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেয়। 2019 নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 34.03%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 25.61%, বামফ্রন্টের ঝুলিতে গিয়েছিল 4.04%, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 32.68%, অন্যান্যরা পেয়েছিল 2.94%, নোটাতে গিয়েছিল 0.71%। এখানে তৃণমূল কংগ্রেস নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের থেকে 2,512 ভোটে হরিশ্চন্দ্রপুরে এগিয়েছিল 2019 নির্বাচনে। হরিশ্চন্দ্রপুরে কি ফলাফল হতে পারে 2021? তৃণমূল কংগ্রেস এখানে পেতে পারে 31%, বিজেপি 26%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখানে পেতে পারে 39%, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 3% এবং নোটাতে যেতে পারে 1%। এই আসন থেকে বামফ্রন্ট কংগ্রেস জোট প্রার্থী জয়ী হতে পারেন বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। হরিশ্চন্দ্রপুরের পর আমরা কথা বলবো মালতীপুর নিয়ে, যেখানে কংগ্রেস প্রার্থী আলবিরুনি জুলকারাইন তিনি কিন্তু आरएसपी प्रार्थी आब्दुर रहीम बक्शी के हारिए एखान थेके जयी हन। एई आसने तृणमूल कांग्रेस तृतीय हयेछिल। मालतीपुर आसनेर फलाफलटा कि छिल 2016 निर्वाचने? तृणमूल कांग्रेस एखाने पेयेछिल 25.45%, बीजेपी पेयेछिल 8.25%, बामफ्रंट पेयेछिल 30.61%, কংগ্রেস পেয়েছিল 32.27%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 1.31% এবং নোটাতে গিয়েছিল 2.11%। মাত্র 2,600 ভোটে এখানে কংগ্রেস প্রার্থী বাম প্রার্থীকে হারিয়ে দেন। তৃণমূল কংগ্রেস এই আসনে তৃতীয় হয়েছিল। 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পায় 34.43%, বিজেপি ঝুলিতে যায় 20.78%, বামফ্রন্টের ঝুলিতে যায় 2.76% এবং কংগ্রেসের ঝুলিতে যায় 37.73%, অন্যান্যরা পায় 3.49% এবং নোটাতে যায় 0.81%। 5,644 ভোটে এখানে কংগ্রেস প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে এগিয়েছিলেন। কি হবে 2021-এ? কি উঠে আসছে মালতীপুর আসনের জন্য? মালতীপুর আসনে 32% ভোট যেতে পারে তৃণমূল কংগ্রেসের বাক্সে, 21% ভোট যেতে পারে বিজেপির বাক্সে, 44% ভোট যেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোট প্রার্থীর ভাগ্যে, 2% ভোট যেতে পারে অন্যান্যদের পক্ষে এবং 1% ভোট যেতে পারে নোটাতে। এই আসন থেকে বামফ্রন্ট কংগ্রেস জোট প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। এরপর আমরা কথা বলবো রতুয়া আসন নিয়ে, যেখানে কংগ্রেস প্রার্থী সমর মুখার্জি হেভিওয়েট তৃণমূল প্রার্থী গনি খান পরিবারের সদস্য সেহনাজ কাদরিকে হারিয়ে দেন 2016 নির্বাচনে। 2016 নির্বাচনের ফলাফলটা রতুয়াতে ঠিক কী ছিল এবং পরবর্তীকালে সমরবাবু কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কংগ্রেসের বিধায়ক হিসেবেই তিনি আছেন, তিনি পদত্যাগ করেনি, কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। রতুয়া আসনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 28.62%, বিজেপি পেয়েছিল 13.82%, কংগ্রেস প্রার্থী এখানে পেয়েছিলেন 51.86%, অন্যান্যদের জুড়িতে গিয়েছিল 4.52% এবং নোটাতে গিয়েছিল 1.17%। 43,275 ভোটে এখানে কংগ্রেস প্রার্থী তৃণমূল প্রার্থীকে হারিয়ে দেন। 2019 নির্বাচনে কি হলো রতুয়াতে 37.18 শতাংশ ভোট গিয়েছিল তৃণমূলের বাক্সে। বিজেপি পেয়েছিল 26.91 শতাংশ, বামফ্রন্ট পেয়েছিল 3.53 শতাংশ, কংগ্রেস পেয়েছিল 28.33 শতাংশ, অন্যান্যরা পেয়েছিলেন 3.45 শতাংশ এবং নোটাতে গিয়েছিল 0.60 শতাংশ। তৃণমূল কংগ্রেস নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের থেকে 18,095 ভোটে এই আসনে এগিয়েছিলেন 2019-এর লোকসভা ভোটের পরিপ্রেক্ষিতে। রতুয়া আসনের সম্ভাব্য ফলাফল 2021-এর নির্বাচনে কী হতে পারে? 35 শতাংশ ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস, 31 শতাংশ ভোট পেতে পারে বিজেপি, 29 শতাংশ ভোট পেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোট প্রার্থী, 4 শতাংশ ভোট পেতে পারে অন্যান্যরা এবং 1 শতাংশ ভোট যেতে পারে নোটাতে। এই আসন থেকে ফুটতে পারে ঘাসফুল, জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। রতুয়া আসনের পর আমরা কথা বলবো মালদা জেলার সপ্তম আসন মানিকচক নিয়ে, যেখানে হেভিওয়েট প্রার্থী সাবিত্রী মিত্র, যিনি একদা গনি খানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তিনি কিন্তু হেরে যান মোহাম্মদ মোত্তাকিন আলমের কাছে, কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান 2016 নির্বাচনে। 2016 নির্বাচনে মানিকচকের চিত্রটা ঠিক কী ছিল দেখে নেবো এক নজরে। তৃণমূল কংগ্রেস পায় 38.17 শতাংশ, বিজেপি পায় 11.91 শতাংশ, কংগ্রেস প্রার্থী এখানে পান 45.48 শতাংশ, অন্যান্যদের জুড়ে যায় 3.34 শতাংশ, নোটাতে যায় 1.10 শতাংশ। 12,603 ভোটে সাবিত্রী মিত্র এই আসন থেকে হেরে যান 2019-এর লোকসভা নির্বাচনে। এখানে তৃণমূল কংগ্রেস পায় 25.27 শতাংশ, বিজেপি ঝুলিতে যায় বিশাল পরিমাণে ভোট 43.27 শতাংশ, কংগ্রেসের ঝুলিতে যায় 27.46 শতাংশ, অন্যান্যরা পায় 3.09 শতাংশ এবং নোটাতে যায় 0.91 শতাংশ। 29,889 ভোটে বিজেপি এখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের থেকে এগিয়ে থাকে। কি হতে পারে মানিকচকে 2021-এর নির্বাচনে, কি উঠে আসছে আমাদের সমীক্ষায়? মানিকচকে 29 শতাংশ ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস, 35 শতাংশ ভোট পেতে পারে বিজেপি, 32 শতাংশ ভোট পেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোট, 3 শতাংশ ভোট যেতে পারে অন্যান্যদের বাক্সে এবং 1 শতাংশ ভোট যেতে পারে নোটাতে। আড্ডাআড্ডি একটা ত্রিমুখী লড়াই হতে পারে, কিন্তু সেই লড়াই শেষে সেখানে জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। মানিকচক আসনের পর আমরা কথা বলবো মালদহ আসন নিয়ে, যেখানে 2016 সালে ভূপেন্দ্রনাথ হালদার তিনি কিন্তু হারিয়ে দেন হেভিওয়েট তৃণমূল প্রার্থী দুলাল সরকার বা বাবলা সরকারকে। 2016 সালে চিত্রটা কী ছিল? তৃণমূল কংগ্রেস এই আসন থেকে পায় 30.10 শতাংশ, বিজেপি পায় 15.95 শতাংশ, কংগ্রেসের ঝুলিতে যায় 48.36 শতাংশ, অন্যান্যরা পায় 4.38 শতাংশ, নোটাতে 1.21 শতাংশ। 33,309 ভোটে জয়ী হয় কংগ্রেস প্রার্থী। 2019-এর লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস পায় 25.56 শতাংশ, বিজেপি পায় 53.07 শতাংশ, 2.19 শতাংশ যায় বামেদের ঝুলিতে, কংগ্রেস প্রার্থী পান 14.03 শতাংশ, অন্যান্যদের ঝুলিতে যায় 4.63 শতাংশ, 0.52 শতাংশ যায় নোটাতে। 54,345 ভোটে বিজেপি প্রার্থী নিকটতম তৃণমূল প্রার্থীর থেকে এখানে এগিয়েছিলেন। মালদহ আসনে 2021-এর নির্বাচনে কী হতে পারে, কী উঠে আসছে আমাদের সমীক্ষায়? মালদহ আসনে তৃণমূল কংগ্রেস পেতে পারে 28 শতাংশ, 39 শতাংশ ভোট যেতে পারে বিজেপির বাক্সে, 28 শতাংশ ভোট পেতে পারে কংগ্রেস, 4 শতাংশ ভোট যেতে পারে অন্যান্যদের বাক্সে এবং 1 শতাংশ ভোট যেতে পারে নোটাতে। অর্থাৎ এই আসন থেকে জয়ী হতে পারে বিজেপি। দ্বিতীয় হওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। মালদহ আসনের পর আমরা কথা বলবো ইংলিশ বাজার আসন নিয়ে, যে ইংলিশ বাজার আসনে বাম কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান নিহার রঞ্জন ঘোষ এবং তিনি রাজ্যের তৎকালীন হেভিওয়েট মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে কিন্তু এখান থেকে হারিয়ে দেন। পরবর্তীকালে নিহার রঞ্জন বাবু বামফ্রন্ট কংগ্রেসের সমর্থনে জিতলেও তিনি কিন্তু যোগদান করেন তৃণমূল কংগ্রেসে এবং তারপর থেকেই নিহার রঞ্জন গোষ্ঠী এবং কৃষ্ণেন্দু নারায়ণ গোষ্ঠীর মধ্যে একটা লড়াইয়ের খবর প্রায়ই কিন্তু শিরোনামে উঠে আসে। সেই ইংলিশ বাজারের চিত্রটা কী ছিল 2016-তে? তৃণমূল কংগ্রেস পেয়েছিল 32.55 শতাংশ, বিজেপির ঝুলিতে গিয়েছিল 11.18 শতাংশ, বামফ্রন্ট কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী নিহার রঞ্জন ঘোষ এখানে পেয়েছিলেন 51.72 শতাংশ, অন্যান্যরা পেয়েছিল 2.46 শতাংশ এবং নোটাতে গিয়েছিল 2.09 শতাংশ। 39,727 ভোটে নিহার রঞ্জন বাবু এই আসন থেকে জয়ী হন। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 17.82 শতাংশ, বিজেপি 61.53 শতাংশ, বিপুল পরিমাণ বিশাল ব্যবধানে এগিয়ে থাকে বিজেপি এই আসন থেকে। কংগ্রেস প্রার্থী এখানে পান 17.42 শতাংশ, বামফ্রন্ট এই আসনে প্রার্থী দেয়নি, অন্যান্যকে ঝুলিতে যায় 2.30 শতাংশ এবং নোটাতে যায় 0.93 শতাংশ। 94,382 একটি বিধানসভাতে এই পরিমাণ ভোটে এই আসনে এগিয়েছিল বিজেপি 2019-এর লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে। ইংলিশ বাজার আসনে কি হতে পারে 2021-এ কি উঠে আসছে আমাদের সমীক্ষায়? 21% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস, 54% ভোট যেতে পারে বিজেপির বক্সে, 22% ভোট পেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোট প্রার্থী, 2% ভোট পেতে পারে অন্যান্যরা এবং 1% ভোট যেতে পারে নোটাতে। অর্থাৎ এই আসন থেকে, ইংলিশ বাজার আসন থেকে বিশাল ব্যবধানে জিততে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। ইংলিশ বাজারের পর আমরা কথা বলব মোথাবাড়ি আসন নিয়ে, যেখানে কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিন তিনি কিন্তু মোহাম্মদ নজরুল ইসলাম তৃণমূল প্রার্থীকে হারিয়ে 2016 সালে জয়ী হন। পরবর্তীকালে কিন্তু এই সাবিনা ইয়াসমিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মোথাবাড়ির চিত্রটা কি ছিল 2016 নির্বাচনে? তৃণমূল কংগ্রেস এখান থেকে পায় 30,915টি ভোট, অর্থাৎ 23.17%, বিজেপি পায় 20.47%, কংগ্রেসে ঝুলিতে যায় 51.78%, অন্যান্যরা পায় 3.19%, নোটাতে যায় 1.39%। 38,174 ভোটের বিশাল ব্যবধানে এখানে কংগ্রেস প্রার্থী তৃণমূল প্রার্থীকে পরাজিত করেন। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পায় 25.23%, বিজেপির ঝুলিতে যায় 29.55%, কংগ্রেসের ঝুলিতে যায় 42.13%, বামফ্রন্ট এখানে প্রার্থী দেয়নি, অন্যান্যরা পায় 2.27% এবং নোটাতে যায় 0.82%। 18,339 ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির থেকে এগিয়ে থাকে কংগ্রেস। মোথাবাড়ি আসনে 2021-এ কি হতে পারে কি উঠে আসছে আমাদের সমীক্ষায়? তৃণমূল কংগ্রেস পেতে পারে 37%, বিজেপি পেতে পারে 29%, কংগ্রেসের ঝুলিতে, বামফ্রন্ট কংগ্রেস জোটের ঝুলিতে যেতে পারে 31%, 2% পেতে পারেন অন্যান্যরা এবং 1% যেতে পারে নোটাতে। অর্থাৎ এই আসন থেকে কিন্তু জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। মোথাবাড়ির পর আমরা কথা বলবো সুজাপুর আসন নিয়ে, যেখান থেকে ঈশা খান চৌধুরী কংগ্রেস প্রার্থী হিসেবে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া তার জেঠু আবু নাসের খান চৌধুরী তৃণমূল কংগ্রেস প্রার্থী তাকে কিন্তু হারিয়ে দেন 2016 নির্বাচনে। 2016 নির্বাচনের চিত্রটা কী ছিল? তৃণমূল কংগ্রেস পায় 30.18%, বিজেপি পায় 6.24%, কংগ্রেস এখানে পায় 58.46%, অন্যান্যদের ঝুলিতে যায় 3.59% এবং নোটাতে যায় 1.53%। 47,080 ভোটে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হন ঈশা খান চৌধুরী। এরপর 2019-এর লোকসভা নির্বাচনে 62,558টি ভোট পায় তৃণমূল কংগ্রেস, অর্থাৎ 35.10%, বিজেপি পায় 10.57%, কংগ্রেসের ঝুলিতে যায় 51.15%, অন্যান্যদের ঝুলিতে যায় 2.41% এবং নোটাতে যায় 0.78%। 28,610 ভোটে কংগ্রেস প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের থেকে এই আসনে এগিয়েছিলেন। কি হতে পারে সুজাপুর আসনে 2021-এর নির্বাচনে? 27% ভোট যেতে পারে তৃণমূলের বাক্সে, 14% ভোট যেতে পারে বিজেপির বাক্সে, 55% ভোট যেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোটের ভাগ্যে, 3% ভোট পেতে পারেন অন্যান্যরা এবং 1% ভোট যেতে পারে নোটাতে। অর্থাৎ এই আসন থেকে বামফ্রন্ট কংগ্রেস জোট প্রার্থী জয়ী হতে পারেন বলে আমাদের সংখ্যায় ইঙ্গিত। এরপর আমরা কথা বলবো বৈষ্ণবনগর, মালদহ জেলার শেষ আসন, যেখানে 2016 নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে বিজেপি প্রার্থী হিসেবে স্বাধীন কুমার সরকার কংগ্রেস প্রার্থী আজিজুল হককে হারিয়ে এখান থেকে জয়ী হন। কি ছিল বৈষ্ণবনগরের 2016 চিত্রটা? তৃণমূল কংগ্রেস প্রায় মাত্র 21.91%, বিজেপি পায় 38.20%, কংগ্রেস প্রার্থী এখানে পান 35.75%, অন্যান্যরা পায় 2.76% এবং নোটাতে যায় 1.37%। 4,497 ভোটে বিজেপি প্রার্থী এখানে হারিয়ে দেন কংগ্রেস প্রার্থীকে। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পায় 31.66%, বিজেপি পায় 39.59%, কংগ্রেস পায় 25.41%, বামফ্রন্ট এখানে প্রার্থী দেয়নি, অন্যান্যরা পায় 2.51%, নোটাতে যায় 0.82%। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি প্রার্থী এখানে 16,327 ভোটে এগিয়েছিলেন। কি হতে পারে বৈষ্ণবনগরে 2021-এ কি উঠে আসছে আমাদের সমীক্ষায়? 29% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস, 46% ভোট যেতে পারে বিজেপির বাক্সে, 22% ভোট পেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোট প্রার্থী, 2% ভোট পেতে পারেন অন্যান্যরা এবং 1% ভোট যেতে পারে নোটাতে। এই আসন থেকে জয়ী হওয়ার সম্ভাবনা বিজেপির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। অর্থাৎ মালদহ জেলাতে যে 12টি আসন আছে সেখানে 2টি আসন তৃণমূল কংগ্রেস, 6টি আসন বিজেপি এবং 4টি আসন কংগ্রেসের পক্ষে যেতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। এই তো গেল মালদহ জেলা সমীক্ষা। এর আগে আমরা উত্তরবঙ্গের ৭টি জেলা সমীক্ষা করেছি, আজকে ৮ নম্বর জেলা করলাম। এখনো অবধি যেসব জেলায় আমরা সমীক্ষা করেছি সেখানকার ফল শেষ করার আগে এক নজরে আমাদের জানিয়ে দিই। কুচবিহারের 9টি আসন আছে যেখানে তৃণমূল কংগ্রেস ৪, বিজেপি 5টি আসন পেতে পারে। আলিপুরদুয়ারের 5টি আসনের মধ্যে 1টি তৃণমূল কংগ্রেস, 4টি বিজেপি পেতে পারে। দার্জিলিংয়ের 5টি আসনের মধ্যে 2টি তৃণমূল কংগ্রেস, 1টি বিজেপি এবং 2টি বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে। জলপাইগুড়ির 7টি আসনের মধ্যে 1টি তৃণমূল কংগ্রেস, 5টি বিজেপি এবং 1টি বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে। কালিম্পংয়ের 1টি মাত্র আসন আছে যে আসনটি তৃণমূল কংগ্রেস এবং গোর্খা জনমুক্তি মোর্চা জোটের পক্ষে যেতে পারে। উত্তর দিনাজপুরের 9টি আসনের মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস, 3টি বিজেপি এবং 2টি জোটের পক্ষে যেতে পারে। দক্ষিণ দিনাজপুরের 6টি আসনের মধ্যে 1টি তৃণমূল কংগ্রেস, 5টি বিজেপির পক্ষে যেতে পারে। মালদহ জেলার 12টি আসনের মধ্যে 2টি তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি এবং বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষে 4টি আসন যেতে পারে। অর্থাৎ এখনও অবধি রাজ্যের যে 54টি আসনের সমীক্ষা আপনাদের সামনে আমরা নিয়ে এলাম, সেখানে 16টি আসন যেতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষে, 29টি আসন যেতে পারে বিজেপির পক্ষে এবং বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষে যেতে পারে 9টি আসন। তো বন্ধুরা, এই গেল আমাদের আজকের সমীক্ষা। কেমন লাগছে আমাদের সমীক্ষা অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। কি হতে পারে মালদা জেলার ফলাফল বলে আপনাদের মনে হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি সত্যিই ভালো লাগে আমাদের সমীক্ষা, অবশ্যই করে আমাদের একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আগামী দিনে এই ধরনের যে সমীক্ষার খবর নিয়ে আসবো, বিভিন্ন ভিডিও নিউজ নিয়ে আসবো, তা কিন্তু সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনাদের পরিজন প্রিয়জনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করতেও ভুলবেন না। গোটা রাজ্যে 23টি জেলার 294টি আসনের সমীক্ষা কিন্তু একটি একটি করে আমরা আপনাদের সামনে অবশ্যই করে নিয়ে আসব। আমরা ইতিমধ্যেই 8টি জেলা কমপ্লিট করে ফেলেছি। নতুন কোনো জেলা নিয়ে, নতুন কোনো সমীক্ষা নিয়ে ফেরত আসছি খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন। নমস্কার।